বাবুনহাটের পাথরশোন মহাকাল হাট স্মৃতি সংখ্যায়ন পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। রবিবার সকাল 10টা থেকে শুরু হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিন মহাকাল হাট পার্শ্ববর্তী এলাকার মোট 120 জন মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন এবং তাদের মধ্যে 21 জনের চোখে ছানি ধরা পড়ে বলে জানা গেছে। কলকাতা লায়ন্স হসপিটালের চিকিৎসক ডক্টর শঙ্কর দে তিনি জানান, গ্রামীগঞ্জে অনেক গরিব দুস্থ মানুষ বসবাস করে, তারা বাইরে গিয়ে পয়সা দিয়ে চক্ষু পরীক্ষা করান কিংবা চক্ষু অপারেশনে অর্থ যোগান দিতে পারেন না। সেই কারণে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ ঔষধ ও অত্যন্ত দুস্থ মানুষদের চশমা বিতরণ করি। থেকেই আমরা এই কাজগুলো আমরা করে থাকি, খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পাথরশোন প্রদাহ বা এত এলাকার জনসাধারণের জন্য আমরা ক্লাবের তরফ থেকে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আগেও করেছি। আজকেও আমরা সেই চক্ষু পরীক্ষা শিবির আমাদের ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে এই চক্ষু পরীক্ষা শিবিরে লোক অংশগ্রহণ করেছে। এই শিবিরে কি কোনো রকম পয়সা লাগছে? বিনামূল্যে আমরা করাচ্ছি ক্লাবের পক্ষ থেকে, মানুষের পাশে আমরা সবসময় দাঁড়াই, এই জন্য আমরা বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির অসর করে থাকি। চশমা দেওয়া হচ্ছে বিনামূল্যে? হ্যাঁ, আমরা ক্লাবের তরফ থেকে আমরা বিনামূল্যে ওষুধ এবং চশমা যারা একদম দুস্থ তাদের জন্য আমরা সেই ব্যবস্থাও করেছি। কী নাম আপনার? আমার নাম প্রদীপ কর্মকার, আমি পাথরশোন মহাকালার স্মৃতি সংগ্রহায়ণ পাঠাগারের সভাপতি। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বাবুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বাবুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। লাগবে না, লাগবে না, লাগবে না, আমরা যাওয়া শুরু আজকে। তুই যাবো না? ঠিক নেই, গরম।